তারিখটা হচ্ছে 4/10/2022। আমরা যেই পথ দিয়ে এখন রওনা দিচ্ছি গন্তব্য উদ্দেশ্যের দিকে, সেটা হচ্ছে কল্যাণীর আইটিআই মোড়ের মালয়েশিয়া টুইন টাওয়ার দেখতে। তো এখন তো আমরা মেন রাস্তার উপরে আছি, বলতে বলতে কিন্তু আমরা কল্যাণীতে প্রবেশ করেও নিয়েছি। আর দেখো, কল্যাণীর আইটিআই মোড়ে পুজো মণ্ডপে যাওয়ার আগে 5-10 মিনিট আগে থেকেই এত ভিড়, তাহলেই ভাবো পুজো মণ্ডপের সামনে না জানি কতটা ভিড় হবে, সেটা ভেবেই অবাক লাগছে আমার। কোন দিকে যাবো? আই ডোন্ট নো, এই দিকটা দিশাহারা হয়ে যাচ্ছি। কোন দিকটা মাকে জিজ্ঞাসা করব। আচ্ছা, টুইন টাওয়ারে কি কোন দিকটা পড়বে? ওই দিকটা। ওরি বাবা, কলকাতার বুর্জ খলিফা যখন হয়েছিল 2021 সালে, যখন ঠাকুর দেখার সময় এসেছিল, তখনও কিন্তু কলকাতার রাস্তায় এত মানুষজনের সমাগম ছিল না যতটা না এই কল্যাণী আইটিআর মালয়েশিয়া টুইন টাওয়ার করে পাবলিকের ভিড় জোগাড় করেছে। সত্যি কথা বলতে আমার বাবার জন্মেও মনে হয় আমি এত ভিড় দেখিনি, মানে এতটা মানুষজনের সমাগমে মনে হচ্ছিল আমি পিছিয়ে পড়ছিলাম। আর তোমাদের সাথে একটা কথা আমি এই ব্লগে শেয়ার করব, যেটা আমি টাইটেল আর থাম্বনেইলে দিয়েওছি। তোমাদের দাদা ভাই, আমি আর আমার বোন গেছিলাম কল্যাণীর মালয়েশিয়া টুইন টাওয়ার দেখতে। তো সেখানে এত মানুষজনের ভিড়ে তোমাদের দাদা ভাই পুরো জ্যামে আটকে যায়, পুরো ফেঁসে গেছে। তারপরে বললো কষ্ট করে যখন আসলাম, তোরা দুই বোনে গিয়ে আপাতত ভিডিও করে দেখে আয়, আমার দরকার নেই যাওয়ার। তো সেই যে কোনো রকমে গেলাম, তারপরে নিজেই পথ হারিয়ে ফেলেছি বোন আর আমি। আর চিন্তিতও ছিলাম যে কোথায় কি যাব, ফার্স্ট টাইম এলাম। তারপরে বেশি বিষয় হচ্ছে, যেটা বড় কথা, এখানে একদমই নেটওয়ার্ক ছিল না, একদমই মানে লুজ হয়ে গেছিল। মানে লুজ বলতে কি, মানে একদমই টাওয়ার কানেকশন ছিল না, যার জন্য আমি তোমাদের দাদাভাইয়ের সাথে কোনো কমিউনিকেশন করতে পারছিলাম না। মানে আমার চোখ থেকে রীতিমতো জল বেরিয়ে আসছিল যে আমি এবার কি করব কি করব ভয়ে, মানে একটু আটকে ছিলাম আমি। এখানে এত গলি, একবার এদিক যাব না ওদিক যাব, কনফিউজ করছি, বুঝতেই পারছি না, খালি এদিক ওদিক করছি। ফাইনালি একদম টুইন টাওয়ারের টঙের মাথাটা দেখতে পেলাম। আর এদিক ওদিক চতুর্দিকে রাস্তা গলি, তো ও তো জ্যামে পুরো আটকে গেছে। আমি আর বোনই যাচ্ছি গিয়ে দেখে আসি ভেতরে ঢুকতে পারবো কিনা। যে হুজুক তুলেছে কল্যাণী আইটিআই দেখবে বলে সেই পুরো জ্যামে ফেসে গেছে। তো আমি ওকে ফোন করে বললাম যে আই সামনে জ্যামটা ক্রস করার পর ইজিলি হেঁটে আসা যাচ্ছে, বেশি দূর না, বাট প্রচুর ভিড় ভাই। মানে শুনেছে যে টুইনটা আর খুলেছে, আর জাস্ট কারে গেছে, যে যা পেরেছে হাতের পাতে পেয়েছে, সবকিছু পরে বেরিয়ে গেছে। ফাইনালি টুইনটা আর টমের মতো দেখা গেছে, প্রচুর পাবলিক ভাই, প্রচুর পাবলিক। হালাত পুরো খারাপ হয়ে গেছে, চুলফুলের অবস্থা। সামনে আদৌ ঢুকতে পারবো কিনা জানি না, সামনে গেলে হয়তো মেবি দেখতে পারবো সিনারিটা আর কি। ফাইনালি আর একটুখানি বাকি, টুইন টাওয়ার এসে গেছি, পুরো লাইটিকে সামনে ঢুকে গেছি, আর একটুখানি বাকি। কোন দিক থেকে ঢুকতে হবে বুঝতেও পারছি না, টুইন টাওয়ার তো টঙের মাথায়। মালয়েশিয়া, বাঙালির মালয়েশিয়া, ওয়েস্ট বেঙ্গলের মানুষের মালয়েশিয়া। বাট ভালো লাগছে, কতটা ভেতরে ঢুকতে পারবো কিনা জানি না। Plans through the highways till my shadow turns to sun rays, and on we'll go through the wastelands, through the highways, and on.
ছিল বল বল যে সেই গোডাউনটা নিলেই দেন হচ্ছে আমার সমস্ত ইউটিউব পরিবারের মানুষজনকে জানাই বিজয়া দশমীর অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা আসছে বছর আবার হবে।